মুকেশ আম্বানির পরিবারে প্রায় 200 কোটি রুপির চেয়েও বেশি মূল্যের ঘড়ির সংগ্রহ রয়েছে, যার মধ্যে অনন্ত আম্বানির কাছে আছে প্রায় 170 কোটি রুপি মূল্যের ঘড়ি। তো আসুন দেখি এমন কি ধরনের ঘড়ি এগুলো যা আমাদের গাড়ির চেয়েও দামি। নাম্বার 5 আছেন ঈশা আম্বানি। ঈশা আম্বানির কাছে হুবল্ট বিগ ব্যাং টুটি ফ্রুটি নামের ঘড়ি আছে, যার দাম 29,77,000 রুপি। হুবল্টের ঘড়ি রোনালদোর হাতেও কয়েকবার দেখা গেছে, আর ঈশা আম্বানির হাতে শ্যানেলের ডল ব্যাগও দেখা গেছে যা প্রায় 24 লাখ রুপি দামের। 4 নম্বরে আছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির কাছে প্যাটেক ফিলিপের ক্যালাট্রাভা রেফারেন্স 5227 হোয়াইট গোল্ড ঘড়ি আছে, এর মূল্য 28 লাখ রুপি। আম্বানিজির এইরকম ক্লাসি সিম্পল ঘড়ি পছন্দ, এইরকম ঘড়ি ভারতের আদানিজির কাছেও আছে। মুকেশজির কাছে রোলেক্স সেলেনি রেফারেন্স 6621/86 মডেলের ঘড়িও আছে, যার মূল্য 8 লাখ রুপি, আর এই ঘড়ি এখন আর মার্কেটে পাওয়া যায় না। নাম্বার 3 আছেন নীতা আম্বানি। এমনিতে নীতা আম্বানি ঘড়ি কমই পড়েন, তবে তার সংগ্রহে আছে প্যাটেক ফিলিপ 5072 অ্যাকুয়ানাট লুইস হট জুয়েলারি নামের একটি ঘড়ি আছে, যার মূল্য প্রায় 1.5 কোটি রুপি। এই ঘড়ির চারপাশে শুধু হীরা আর হীরা, যা আপনার চোখে দূর থেকে আলো ছড়াবে। আরেকটি ঘড়ি আছে তার, অদেমার্স পিটেক অফশোর 26092K মডেলের। এটি খুব বেশি মূল্যবান নয়, মাত্র 35 লাখ রুপির দাম। নম্বর 2 আছেন আকাশ আম্বানি। আকাশ আম্বানির কাছে 3টি ঘড়ি আছে, যার মধ্যে সবচেয়ে দামি হচ্ছে রিচার্ড মিল 056 স্প্লিট সেকেন্ডস। এই ঘড়ি প্রায় 14 কোটি রুপি মূল্যের, যা রোলস রয়েসের চেয়েও দামি। এটি একটি সীমিত সংস্করণের ঘড়ি যা মাত্র 5টি ইউনিট তৈরি করা হয়েছে, যার মধ্যে একটি আমেরিকান র্যাপার ড্রেকের কাছেও আছে। দ্বিতীয় মডেলটি হচ্ছে রিচার্ড মিল RM6702 স্প্রিন্ট ওয়েট ভ্যান লাইনার্ক গ্রিন ইয়েলো ওয়াচ, যা 2,85,00,000 রুপি মূল্যের ঘড়ি। গ্রিন আর ইয়েলো ছাড়াও অন্যান্য রঙের এই ঘড়িতে দেখতে পাবেন। এবং তৃতীয় ঘড়িটি হল অদেমার্সের এপি রয়্যাল ওক নেভি। এই ঘড়ি 21,54,000 রুপি মূল্যের, যা শাহরুখ খান, সঞ্জয় দত্ত, ইমরান হাশমি এবং রামচরণের কাছেও রয়েছে। আর এখন অনন্ত আম্বানির ঘড়ির কালেকশনের ব্যাপারে আলোচনা করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ 96% লোকই তা করেন না, শুধু ভিডিও দেখেই চলে যান। অনন্ত আম্বানির কাছে যদি তার সবচেয়ে দামি এবং জটিল ঘড়ির কথা বলা হয়, তা হল প্যাটেক ফিলিপের গ্র্যান্ড মাস্টার চাইম 6300G010। এই ঘড়িটি বানাতে প্রায় 11 বছর সময় লেগেছে এবং এর মাত্র 7 পিস তৈরি করা হয়েছে। এই ঘড়ির মূল্য 75 কোটি ভারতীয় রুপি। এরকম ঘড়ির নিলাম হয়েছিল 2019 সালে, যা প্রায় 250 কোটিতে বিক্রি হয়েছিল। দ্বিতীয় যে ঘড়ির কথা বলবো, সেটি রিচার্ড মিল RM5601 গ্রিন সাফায়ার। এই ঘড়ির দাম 50 কোটি রুপি, আর এর মাত্র 5 পিস দুনিয়ায় রয়েছে, যার মধ্যে একটি জাজির কাছে আছে, যিনি একজন আমেরিকান র্যাপ গায়ক। এছাড়া রিচার্ড মিলের আরও 2টি ঘড়ি অনন্ত আম্বানির সংগ্রহে আছে, একটি RM10 টুরবিলিয়ন গোল্ড ফিশ যা 8 কোটি রুপি মূল্যের, আর একটি RM2704 টার্বিলিয়ন রাফায়েল নাদাল যার মূল্য 11 কোটি রুপি। এই ঘড়ির 50 পিস বানানো হয়েছে। 12,43,00,000 রুপির একটি প্যাটেক ফিলিপ নটিলাস ঘড়িও আছে তার কাছে, যা 2021 সালে রিলিজ হয়েছিল। তার আরেকটি ঘড়ি আছে, যা হলো অদেমার্সের এপি ডাবল ব্যালান্স হুইল ওপেন ওয়ার্কড, যার মূল্য 14 কোটি রুপি। আর 1.5 কোটি রুপি মূল্যের অদেমার্স পিকেট রয়্যাল ওক কনসেপ্ট GMT টুরবিলিয়ন ঘড়িও তার ভাণ্ডারে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।